শান্তি, সমঝোতা, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে 21 দফা বাস্তবায়নের প্রয়োজনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পিস মুভমেন্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশকে একটি আধুনিক, অগ্রসর ও সমৃদ্ধ রাষ্ট্ররূপে গড়ে তোলার উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের প্রফেসর কামাল আতাউর রহমান বলেন, আমরা চাই সমাজের ন্যায় ও রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক শান্তি নিশ্চিত করতে। দেশের সংকটকালীন সময়ে 21 দফা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। 21 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল, সরকারি চাকরিতে প্রবেশের সময় 30 থেকে বাড়িয়ে 35 বছর, গণমানুষের মহাশত্রু, দুর্নীতি উচ্ছেদ এবং হরতাল অবরোধের ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান।